এবং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি মাননীয় চ্যান্সেলর এবং আজকের সমাবর্তন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ মহোদয়কে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সম্মানিত সুধী মহামান্য রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান সম্মানিত সমাবর্তন বক্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউ আই এর সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সুলাইমান ইউআইটিএস এস ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান আল্লাহ সুফি মোহাম্মদ মিজানুর রহমান ও বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ সম্মানিত শিক্ষক মন্ডলী সমর্থনে অংশগ্রহণকারী প্রিয় গ্রাজুয়েট বৃন্দ গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধি বৃন্দ উপস্থিত ভদ্র মহিলা ও মহোদয়গণ শরীরটা খুব খারাপ আর এখানে আইসা মনটা আরো বেশি খারাপ হয়ে গেল মিজান আলাপ করে জানলাম যে এখানে থার্টি পার্সেন্ট হবে মেয়ে মন মেয়েদের সংখ্যা এখানে কম বলে মন খারাপ হয়েছে তা কিন্তু নয় মনটা খারাপ হয়েছে এই যেখানে মেয়েদের সংখ্যা থার্টি পার্সেন্ট ছেলেদের সংখ্যা স্বাভাবিকভাবে কিন্তু দিলাম পাঁচটার মধ্যে চারটি নিয়ে গেছে মেয়েরা একটা ছেলে যাও কোনটা একটা রকম পাইছে নিয়ে আসে আমাদের পুরুষ কুলের জাতমান মান জাত মান রক্ষা করছে এজন্য এই ছেলেকে আন্তরিক ধন্যবাদ জানাই সে যদি এটা না পাইতো তাহলে তো আর এখানে থাকার এই কোনো উপায় ছিল না যাই আমি প্রতিহিংসা নাই মেয়েরা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাক যাবে এটাই চাই তবে আমাদের দেশে বর্তমানে নানি নির্যাতনের আইন আছে তবে যে হারে মেয়েরা আগে যাচ্ছে ভবিষ্যতে যাতে আমরা পুরুষ নির্যাতন আইন করতে না হয় কাছে আমি অনুরোধ জানাই যে অন্তত তোমরা এই দিকটা লক্ষ্যে রেখে আসলে আজকে আরেকটা ইউনিভার্সিটি কনভোকেশন আছে ইউনিভার্সিটির সংখ্যা অনেক বেড়ে গেছে প্রাইভেট ইউনিভার্সিটি একশো আর পাবলিক হল বিয়াল্লিশ এবং দুর্ভাগ্যক্রমে আমার অল্প চ্যান্সেলার রাষ্ট্রপতির তেমন কোনো কাজ নাই কিন্তু যা কিছু হয় রাষ্ট্রপতির আদেশ ক্রমে রাষ্ট্রপতি কোনো गुन्हा করা জানে না কিন্তু সেখানে লেখা থাকে এক জনরে বদলি করলে অন্য কোনো দপ্তরের যে কোনো মন্ত্রনালয় ডিপার্টমেন্ট বলে রাষ্ট্রপতির আদেশ ক্রমে তখনই যারা জানা শোনা তারা এসে ধরে যে আমনের অর্ডারই তো হয়েছে যে অর্ডার হয়েছে এটা পুরো একটা গদ লেখার আর এইজন্য লেখা আমি তো কিছুই জানি না কিন্তু রাধনকে বিশ্বাস করানো খুব কঠিন যে আসলে আমি না জানা সত্য এটা হয়েছে এটা তারা মানতেই চায় না খুব সমস্যা তো যাই হোক আজকে যেহেতু আর একটা ইউনিভার্সিটি এখানে যাই সময় লাগবে ওইটাও ঠিক সাড়ে তিনটা শুরু হবে বক্তব্য আর লম্বা করব না যেহেতু ছোটখাটো করে আনছি বক্তৃতা সেটা আমি বলছি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত সমাবর্তনের এই স্মরণীয় দিনে আমি সনদপ্রাপ্ত নবীন গ্র্যাজুয়েট প্রাণদালা অভিনন্দন জানাই আমি ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলকে যারা নিরলস পরিশ্রম করে আজকের সমবর্তনকে সুন্দর ও সার্থক করে তুলেছেন তালি কিন্তু বেশি দিলে এটা লক্ষণ ভালো না আমরা অনেক সময় যে বক্তার বক্তব্য শুনতে চাইতাম না সে লম্বা বক্তৃতা তালি দিতাম অর্থাৎ এটাকে বুঝাই দিতাম যে তুমি এবার শেষ করো এখন আসলে এই যে কোন অর্থ তা না বুঝলেও মনে হয় ওই কথা কিন্তু স্মরণ করিয়ে দেয় সুতরাং তালি কিছু কম হয় ভালো সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন মাইন্ড ফলো তেমনি গ্রাজুয়েট জন্য অত্যন্ত স্মরণীয় এর মাধ্যমে একদিকে ছাত্র দীর্ঘ শ্রম ও সাধনার ফলে অর্জিত ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি পায় অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কার্যক্রম কার্যক্রমের মূল্যায়ন করতে পারে মার্চ আমাদের মহান স্বাধীনতার মাস বক্তব্যের শুরুতে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধ সহ বাস আন্দোলন ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর শহীদদের আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সম্মানিত শুধুমণ্ডলী বিশ্ববিদ্যালয় কেবল পাঠদান কেন্দ্র নয় বরং তা উচ্চশিক্ষা ও গবেষণার শ্রেষ্ঠ পাদপীঠ শিক্ষার্থীদের পরিপূর্ণভাবে গড়ে তুলতে এবং তাদের বিশ্ব নাগরিকদের পরিণত করতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাই কারিকুলাম ভিত্তিক শিক্ষার পাশাপাশি মুক্ত চিন্তা জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা জাতি গঠনমূলক কর্মকাণ্ড সমকালীন ভাবনা সাংস্কৃতিক চর্চা খেলাধুলা ইত্যাদি সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের কেবল দক্ষ পরিপূর্ণ করে না উপকতার বেড়াজাল থেকে মুক্ত রেখে তাদের বুদ্ধিভিত্তিক চেতনাকেও পরিপুষ্ট করে এর প্রভাব ব্যক্তি জীবনে তো বটেই সামষ্টিক জীবনকেও গভীরভাবে প্রভাবিত করে এই যুগে আমাদের জন্য চ্যালেঞ্জগুলো কঠিন কিন্তু অতিক্রম অনতিক্রম্য নয় এসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে একজন শিক্ষার্থীর জন্য দরকার শক্তিশালী তাত্ত্বিক ভিত সর্বাধুনিক প্রযুক্তির সাথে পরিচয় ও সৃজনশীলতার প্রয়োগ প্রয়োজনে নিজের মেধা ও শক্তিকে নতুন করে আবিষ্কার করা প্রগতিশীল বিশ্বের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা ছাত্র শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টায় তা অর্জন করা সম্ভব বলে আমি মনে করি সম্মানিত সুদী মন্ডলী জাতি গঠনের শিক্ষার পাশাপাশি নৈতিকতার গুরুত্ব অপরিসীম শিক্ষা সমাজকে বিকশিত করে কিন্তু নীতি নৈতিকতা বিবরচিত শিক্ষা সমাজ ও দেশ ও জাতির কোন উপকারে আসে না এ কারণে জগৎ বিখ্যাত দার্শনিক সক্রেটিস নৈতিকতার কথা সদ্গুণের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছিলেন তার মতে ইজ নলেজ। আজকে সমাজে যে অবক্ষয় দেখা দিয়েছে এর মূলে রয়েছে নৈতিক শিক্ষার অভাব আপনারা লক্ষ্য করে থাকবেন আজকাল অনেক অভিভাবক তাদের সন্তানের শিক্ষার প্রতিটি স্তরে কি প্রাইমারি কি নিম্ন মাধ্যমিক কি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সর্বক্ষেত্রে গোল্ডেন এ প্লাস যেটা একটা মহামারী বর্তমানে গোল্ডেন এ প্লাস পাওয়াতে চায় শিক্ষার্থীদের সেই যোগ্যতা আছে কিনা সেটা বিবেচ্য নয় তাকে গোল্ডেন এ প্লাস পেতেই হবে এই জন্য তারা কোচিং কোচিং ছাড়াও বাড়িতে সুবিধার আশায় শিক্ষকদের দ্বারস্থ হন এমনকি প্রশ্নপত্র পাঁচ প্রক্রিয়াও জড়িত হচ্ছে নিজের সন্তানের কাছে নকল সাপ্লাই দিচ্ছে একজন অভিভাবক হিসাবে এর চেয়ে বড় কলঙ্ক লজ্জা অধপতন আর কি হতে পারে এই গোল্ডেন প্লাস দিয়ে কি হবে সমসাময়িক বাহাবা পেলেও এই অপকর্মের পীড়া থেকে সে কিভাবে মুক্ত হবে এই অশুভ ও অনৈতিক প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে লক্ষ্য করলে দেখবেন বিশ্ব সংসারে যারা আপন করমে বিখ্যাত হয়েছেন তাদের অনেকেরই প্রাতিষ্ঠানিক বা উচ্চতর শিক্ষা ছিল না আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন আব্রাহাম লিঙ্কন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বধনী বিল গেটস মার্ক জাকারবার ট্রেড টার্নার জন ডি ছিল না আর বাংলাদেশের ছোটখাটো রাষ্ট্রপতি আমারও ডিগ্রি সব থার্ড ক্লাস কিন্তু রাষ্ট্রপতি হয়ে গেছিল তারা তাদের মেধা শ্রম অধ্যবসায় ও উদ্ভাবনী শক্তি দিয়ে পৃথিবীতে বিখ্যাত হয়েছেন সৃষ্টিকর্তা জগৎকে সেভাবে সৃষ্টি করেছেন যেখানে সবাই যদি গোল্ডেন এ প্লাস দাঁড়িয়ে হয় তাহলে জগৎ চলবে কি ভাবে সম্মানিত সুযোগ আমি জেনে খুশি হয়েছি যে ইউনিভার্সিটি যে ইউআইটিএস নৈতিক শিক্ষার উপরে একটি বিশেষ কোর্স চালু করেছে একই সঙ্গে নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধে বুধে উদ্বুদ্ধকরণের জন্য বাংলাদেশের অভ্যুদয়ের উপর নতুন কোর্সের সংযোজন করেছে তাছাড়া বাংলা ভাষার উপর নতুন কোর্স প্রবর্তনের মাধ্যমে ছাত্র ছাত্রীদেরকে মাতৃভাষার মাতৃভাষায় জ্ঞান দানে উদ্বুদ্ধ করছে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি হাত কলমের শিক্ষার গুরুত্ব অত্যাধিক উচ্চশিক্ষা প্রসার ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে ইউ আই টি এস দেশে বিদেশে সফল ব্যক্তি ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় সম্পর্ক স্থাপন করেছে এটি দেশে দক্ষ উপযুক্ত উদ্যমশীল তরুণ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখবে বলে আমার বিশ্বাস বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সময়ের চ্যান্সেলর হিসেবে সম্প্রতি বঙ্গভবনে ভাইস চ্যান্সেলরদের সাথে অনুষ্ঠিত সভায় আমি স্পষ্ট করে বলেছি যে কোনো মূল্য সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুলোকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন দুই মেনে চলতে হবে শিক্ষার মান উন্নয়ন অবকাঠামো ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মান সম্পন্ন সুযোগ সুবিধা নিশ্চিত মাধ্যমে উচ্চ শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি আমি আশা করি ইউ উচ্চ শিক্ষার ক্ষেত্রে গুণগত মান অর্জন সহ উৎকর্ষ সাধনে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে প্রিয় গ্রাজুয়েটগণ গ তোমাদের সাফল্যে আমারও আজ আনন্দিত গর্বিত আজকের এই সমাবর্তন তোমাদের ডিগ্রির যেমন আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে তেমনি দায়িত্ব অর্পণ করছে সে দায়িত্ব পরিবার সমাজ ও দেশের প্রতি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে গ্র্যাজুয়েট হিসেবে তোমরা সবসময় সত্য ও ন্যায়কে সমুন্নত রাখবে রাষ্ট্রের বিবেকবান নাগরিক হিসাবে তোমাদের কাছে প্রত্যাশা তোমরা কখনো ডিগ্রির মর্যাদা ব্যক্তিগত সম্মান রোধ আর নৈতিকতাকে ভুলন্ডিত করবে না অন্যায় ও অসত্যের সাথে আপোষ করবে না আর একটা কথা বলি কর্ম বলকে তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন দেশ ও জনগণের কথা ভুলবে না ভুলবে না এই দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের কথা মনে রাখতে হবে আমরা শহরবাসী হলেও বাঙালি শেখর এই সাধারণ জনগণের মধ্যে তাদের কল্যাণ হোক তোমাদের ব্রত কর্মজীবনে তোমরা সফল হও সার্থক হও এই কামনা করি আমি ইউআইটিএস এর অব্যাহত সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি মহান আল্লাহ সহায় বাংলাদেশ চিরজীবী হোক আলাইকুম আমাদের হন ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর আপনার মহামূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য আপনার অনুপ্রেরণা ও দিক নির্দেশনা আমাদের ভবিষ্যৎ চলার পথের পাথেয় হিসেবে কাজ করবে